সংক্রমণ রোধে আরও কিছুদিন দূরপাল্লার বাস বন্ধ রাখার সুপারিশ করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 25 মে চীনের সিনোফার্মের করোনা টিকা দেওয়া শুরু হবে। দেশে টিকা উৎপাদন 5-6 মাসের আগে সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। স্বাগত চ্যানেলে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো কোভিড-19 সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তির তথ্য জানাতে আজ আপনাদের সাথে আছি আমি আলভি হোসাইন। আজ 17 মে সোমবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 436তম দিন। আজ 466টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় কল এসেছে 15,377টি। মোট কল এসেছে 2,79,73,038টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,509টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 10,347টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে 57,18,063টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 698 জন। মোট আক্রান্ত শনাক্ত 7,80,857 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 6.75%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 13.66%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,058 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 7,23,094 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 92.60%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 32 জনের। এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু 12,181 জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.56%। বর্তমানে মোট চিকিৎসাধীন 45,582 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় যারা মারা গেছেন এর মাঝে পুরুষ 23 জন এবং নারী মারা গেছেন 9 জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 8,820 জন এবং মোট নারী 3,361 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় যারা মারা গেছেন এর মাঝে 21 থেকে 30 বছর বয়সী 1 জন, 31 থেকে 40 বছর বয়সী 3 জন, 41 থেকে 50 বছর বয়সী 4 জন, 51 থেকে 60 বছর বয়সী 7 জন এবং 60 ঊর্ধ্ব মারা গেছেন 17 জন। গত 24 ঘন্টায় যে 32 জন মারা গেছেন তাদের মাঝে হাসপাতালে মৃত্যু হয়েছে 30 জনের এবং বাড়িতে মারা গেছেন 2 জন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় যারা মারা গেছেন এর মাঝে ঢাকায় 21 জন, চট্টগ্রামে 2 জন, রাজশাহীতে 2 জন, খুলনায় 2 জন, বরিশালে 1 জন, সিলেটে 3 জন এবং ময়মনসিংহে মারা গেছেন 1 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 228 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 442 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 17,627 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 828 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 1,318 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 44,503 জন। এবারে জানিয়ে দিচ্ছি বহির্বিশ্বের করোনা পরিস্থিতির খবর। ভারতে করোনা রোগী চিকিৎসায় পাউডার আকারের নতুন ওষুধ 2-ডিঅক্সিডিগ্লুকোজ হাসপাতালে সরবরাহ শুরু। ভারতে প্রায় 1 মাস পর একদিনে আক্রান্তের সংখ্যা 3 লাখের নিচে নামলেও মৃত্যু এখনও 4,000-এর বেশি। গত 24 ঘন্টায় আক্রান্ত 2,81,386 জন, মৃত্যু 4,106 জনের। ভারতের পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ 147 জনের মৃত্যু, আক্রান্ত 19,117 জন। দিল্লিতে আরও 3 দিনের করোনা টিকা মজুদ আছে। চলতি মাসে আর টিকা সরবরাহ সম্ভব নয় জানিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহে লকডাউনের বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে নেদারল্যান্ডস। তাইওয়ান ও থাইল্যান্ডে একদিনে রেকর্ড সংক্রমণ। 40 বছরের বেশি বয়সীদের ওপর অ্যাস্ট্রাজেনেকা এবং জনসনের টিকা প্রয়োগের চিন্তাভাবনা করছে আয়ারল্যান্ড। জুনের মাঝে 50,60 বছরের বেশি বয়সীদের করোনা টিকা প্রয়োগের পরিকল্পনা করছে সাউথ আফ্রিকা। বিশ্বে মোট আক্রান্ত 16,37,00,000 ছাড়িয়েছে, মৃত্যু 33,94,000-এর বেশি, সুস্থ 14,22,00,000 ছাড়িয়েছে। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবেন।